ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একটি রেলগাড়ির চাকার ব্যাস 4 ফুট এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, গাড়িটি কত বেগে যাচ্ছে? তো রেলগাড়ির চাকার ব্যাস হচ্ছে তোমার 4 ফুট, তার মানে ব্যাসার্ধ কত? 4/2 ফুট, মানে কত? 2 ফুট। এটা হলো আর। এখন আমরা কি জানি, একটি রেলগাড়ির চাকা যদি একবার ঘোরে তার মানে চাকাটি তার পরিধিকে ঘোরে। তাহলে পরিধি কত? 2 পাই আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3.14 ইন্টু 2 ফুট। তাহলে গাড়ির চাকাটি যখন 6 বার ঘুরছে প্রতি সেকেন্ডে, তখন তাহলে ও কত পথ যাচ্ছে? 6 ইন্টু 2 ইন্টু 3.14 ইন্টু 2 ফুট প্রতি সেকেন্ডে। এখন আমরা জানি যে প্রতি সেকেন্ড বা প্রতি মিনিট বা প্রতি ঘন্টায় কোনো একটি জিনিস যদি ঘোরে বা যায় কোনো একটি দূরত্ব, তখন সেটি হচ্ছে তার গতিবেগ। তাহলে এইটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমরা দেখো পাচ্ছি 6 ইন্টু 2 12 12 ইন্টু 2 24 ইন্টু 3.14, মানে কত? 75.36 এত ফুট পার সেকেন্ড। এইটি হলো কি গাড়িটির গতিবেগ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।